প্রতি বছর 1 থেকে 3 বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক মিশছে বঙ্গোপসাগরে। জার্মান ভিত্তিক গবেষকদের নেটওয়ার্ক রিসার্চ গেটে প্রকাশিত জার্নালটি বলছে, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর মিলিত স্রোতে এই দূষণ হচ্ছে, আর এ কারণে বড় ধরনের হুমকিতে পড়েছে জল ও জলজ প্রাণ। শামিমা সুলতানের রিপোর্ট। দেশের মুখ চিরে বয়ে যাওয়া নদীর মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া বাকি সব এসেছে ভারত ও মিয়ানমার থেকে। তবে দূষণ, অব্যবস্থাপনা, লোভ আর অবহেলার জাতাকলে হারিয়ে গেছে দুই তৃতীয়াংশ নদী, যা টিকে আছে তাও ধুকে ধুকে। এখন ভয় বাড়াচ্ছে প্লাস্টিক দূষণ। জার্মানির বার্লিন ভিত্তিক গবেষকদের নেটওয়ার্ক রিসার্চ গেটে সম্প্রতি প্রকাশিত গবেষণা বলছে, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী হয়ে প্রতি বছর প্রায় 1 থেকে 3 বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক মিশছে বঙ্গোপসাগরে। আমাদের এখানে কোনোভাবেই এই প্লাস্টিক নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য সচেতনতাও নাই, কর্মসূচিও নাই। যেগুলি আমরা অনেকটাই দেখছি যে মানে দুই এক দিনের একটা কর্মসূচি হয় তা বা অভিযান হয়, তারপরে ওইটা যেরকম আছে তেরকম থাকে। এই সমস্ত প্লাস্টিকই কিন্তু বা মাইক্রোপ্লাস্টিক পরবর্তীতে মাছ খেয়ে মানবদেহে চলে আসতেছে এবং ভয়াবহ রোগগুলির কারণ হবে। বৈশ্বিক সূচকে প্লাস্টিক বর্জ্য অব্যবস্থাপনায় শীর্ষ দশে বাংলাদেশ, যা চাক্ষুষ বুড়িগঙ্গার দুর্দশায়। বর্ষা মৌসুম বাদে এখানে জলজ প্রাণের বাঁচার উপায় নেই। বুড়িগঙ্গা দেখেন ডিজলভ অক্সিজেন 1 মিলিগ্রাম পার লিটারের থেকেও কম, মাছ এবং মানুষের রিক্রিয়েশনের জন্য 5 মিলিগ্রাম পার লিটারের মতো অক্সিজেনের দরকার হয়। এই জন্য এখানে এখন সাকার ফিশ দেখা যাচ্ছে, যেটা অ্যাকুরিয়ামে থাকে ময়লা। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চের তথ্য মতে ঢাকার খালের সংখ্যা 65 থেকে নেমেছে 43-এ, তাও প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের ভাগার হয়ে। তাই এলেন ম্যাকার্থার ফাউন্ডেশন বলছে, সচেতন না হলে 2050 সালে বিশ্বব্যাপী সাগর নদীতে মাছের চেয়ে প্লাস্টিকের সংখ্যা থাকবে বেশি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে আগুনে পুড়ল কুনিপাড়া বস্তির অর্ধ শতাধিক ঘর। সোমবার সন্ধ্যা 7:30 পর এই আগুন লাগবার ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট গিয়ে প্রায় 2.5 ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে। এভাবেই দাউ দাউ করে জ্বলছিল রাজধানীর কুনিপাড়ার রোলিং মিল টংঘর বস্তি। ঘরগুলো লাগালাগি হওয়ায় মুহূর্তেই একটি থেকে আরেকটিতে ছড়িয়ে পড়ে আগুন। বস্তিটি টিন, কাঠ আর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল 3 থেকে 4 তলা পর্যন্ত। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দ্রুত খবর দেওয়ার পরেও ঘটনাস্থলে আসতে দেরি হয় ফায়ার সার্ভিস কর্মীদের, ছিল না পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থাও। ফায়ার সার্ভিস নিরলস চেষ্টা করছে, সাধারণ মানুষ চেষ্টা করছে, স্বেচ্ছাসেবী যে সংগঠন তারা চেষ্টা করছে, আসলে আগুন নিয়ন্ত্রণ করা পসিবল না। আশেপাশে ছড়াইতে পারে নাই, শুধু যেই বাড়িতে আগুনটা লাগছিল ওই বাড়িতেই ছিল। ফায়ার সার্ভিসের পানি তো অল্প, পানি দেওয়ার সাথে সাথে পানি শেষ হয়ে যায়, তারপর আবার আগুনটা যখন ছড়াই পড়ে তারপর আবার ফায়ার সার্ভিসের গাড়ি আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারণা। তালাবদ্ধ রুমের ভিতরে হয়তো কোনো শর্ট সার্কিট হতে পারে, এইভাবে হয়তো আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে তদন্ত সাপেক্ষে আমরা সঠিক তথ্য প্রদান করতে পারবো আপনাদের সবাইকে। প্রায় 2.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সর্বশান্ত পোশাক শ্রমিক, রিক্সা চালক ও রাজমিস্ত্রি সহ নিম্নআয়ের মানুষগুলো। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে সক্রিয় দেশি বিদেশি চক্র, তবে কোনো চাপেই কাজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে এলডিসি সম্মেলনের অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, আওয়ামী লীগ আমলে ভোট চুরির সুযোগ নেই। এ সময় বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দেন শেখ হাসিনা। কাতারে এলডিসি সম্মেলনে অংশগ্রহণ পরবর্তী গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। প্রথমেই সফরের প্রাপ্তি নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন সরকার প্রধান, জানান বাংলাদেশের লক্ষ্য অর্জনের কথা। এলডিসি সভাপতি এবারই আমাদের শেষ অংশগ্রহণ, এরপর আমরা উন্নয়নশীল দেশের অনুষ্ঠানে যোগদান করব বলে আমরা আশা রাখি। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। উঠে আসে আগামী নির্বাচন পরিকল্পনা সহ সাম্প্রতিক নানা ইস্যু, জানান বিরোধীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে যদিও তা সফল হবে না। এখন আমাদেরকে এগিয়ে যাওয়ার পালা,
আমরা এগিয়ে যাব। এরই মাঝে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, ঘটানোর চেষ্টা করা হচ্ছে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিরও চেষ্টা হচ্ছে। কিন্তু আমি মনে করি, আমি বিশ্বাস করি যে এটা কেউ কিছু করতে পারবে না। হয়তো সাময়িক কিছু একটা সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু সেটা মোকাবেলা করবে আমাদের জনগণ। প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল আসছে নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাথে সংলাপের সম্ভাবনার বিষয়ে। তার পাল্টা প্রশ্ন, যে দল ভদ্রতা জানে না তাদের সাথে কিসের সংলাপ? যারা বারবার আমাদেরকে হত্যা করে, আমাদের উপর অপমান করে, এমনকি আমি তো সারা বাংলাদেশে কাকে না অপমান করেছে। তারপরে যে এইটুকু সহানুভূতি পাচ্ছে সেটা শুধু আমার কারণে, ওদের সাথে আবার কিসের বৈঠক আর কিসের কি আর কি ক্ষমতা তাদের আছে? সন্ত্রাস করা ছাড়া তো আর কোনো ক্ষমতা নেই। শেখ হাসিনার অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশীয় আন্তর্জাতিক বেশ কিছু এজেন্সি কাজ করছে। জানান, নির্বাচন নিয়ে এমন কোনো চাপ নেই যাতে কিছু আসে যায়। এমন কোনো চাপ নাই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, এরা মাথা রাখতে হবে। কারণ আমার শক্তি একমাত্র আমার জনগণ, আর উপরে আল্লাহ আছে, আর আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে। কাজী কে কি চাপ দিল না দিল, এতে কিছু আমাদের আসে যায় না। রমজানে বাজারে পণ্যের সংকট হবে না বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান। তার অভিযোগ, এ নিয়ে মিথ্যাচার করে ঝামেলা পাকানোর চেষ্টা করছে বিরোধীরা। সেই সাথে কিছু আছে মজুতকারী, তারা মজুত করে রাখার চেষ্টা করে। আর আমাদের কিছু কিছু বিরোধী দল তো আছেই, সব জায়গাটা ঝামেলা পাকানোর জন্য একটা চেষ্টা, একটা মানে কথা এই পাশে কোনো একটা কথা ছড়ালো, মিথ্যা একটা ধোঁয়া তুললো, এগুলি তো হবে। দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, অন্তত মানুষের যাতে কোনো কষ্ট না হয় রমজান মাসে, তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা করছি। দেশের স্বার্থে বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্ম কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা আমি, আমার রেহান, আমার ছোট বোন, আমাদের পাঁচটা ছেলে মেয়ে, তারা কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনই একমাত্র সমাধান বলে মনে করেন বিএনপি নেতারা। বলেন, বিএনপি অংশ না নিলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, সরকার আবারও পাতানো নির্বাচন করতে চায় বলেও অভিযোগ তাদের। বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জিয়া পরিষদের পক্ষ থেকে আয়োজন করা হয় বইয়ের মোড়ক উন্মোচনের। প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্যে খন্দকার মোশাররফ অভিযোগ করেন, বিএনপি অংশ না নিলে সে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। কণ্ঠরোধ করার জন্য যত রকমের হিটলারি কায়দায় শোষণ নির্যাতন করতে পারে, এই বাংলাদেশে রোল মডেল, নির্যাতন নিপীড়ন স্বৈরাচারীর রোল মডেল হচ্ছে আজকের সরকার। বিভিন্ন দেশ আজকে এই সরকারকে সবক দিচ্ছে যে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হতে হবে। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বর্ধিত সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন একমাত্র সমাধান। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এখানে যে রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি যে অনাস্থা, বিশ্বাসযোগ্যতার অভাব, তাতে তত্ত্বাবধায়ক সরকারই হচ্ছে একমাত্র প্যানেশিয়া বলে ইংরেজি থেকে, একমাত্র সমাধান যার মধ্যে দিয়ে আমরা এই রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারি এবং দেশে একটা স্থায়ীভাবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের অংশীদারিত্ব নির্বাচন করার ব্যবস্থা করতে পারি। অপরাধী অভিযোগ করেন, পঞ্চগড়ের সহিংসতার ঘটনা সরকারের পাতানো, এটার সঙ্গে সরকার সরাসরিভাবে জড়িত। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা, এমনটি বলছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। সোমবার রাতে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে জমা দেয়া প্রতিবেদনে বলা হয়, সীমা অক্সিজেন প্ল্যান্টে আগে থেকেই নানান অনিয়ম ছিল, যা দূর করতে তাদের নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু তা আমলে না নেয় বিস্ফোরণের এমন ঘটনা। ভবিষ্যতে এমন ঘটনা রোধে 9টি সুপারিশ করেছে তদন্ত কমিটি। গত 4 মার্চ সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে 7 জনের প্রাণহানি হয়, আহত হয় অন্তত 30 জন। সময় বাড়িয়েও শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ, তাই শতভাগ ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়ে গেছেন কৃষকরা। হাওর বাঁচাও আন্দোলনের নেতাদের অভিযোগ, কোনো রকমে জোড়াতালি দিয়ে চলছে কাজ।
এআর জুয়েলের তথ্য এবং ছবিতে দেখব বিস্তারিত। সুনামগঞ্জ জেলার প্রায় 30 লাখ মানুষের ভাগ্য নির্ধারিত হয় ফসল রক্ষা বাঁধের উপর। এবছর জেলার 12টি উপজেলার 745 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য 204 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়, যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। অথচ সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরের অধিকাংশ বাঁধের কাজ এখনও শেষ হয়নি। গেল 28 ফেব্রুয়ারি বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও আরও 15 দিন সময় বাড়ানো হয়। এই বর্ধিত সময়সীমাও শেষ হয়েছে। সময় মতো বাঁধ নির্মাণ না করা হলে বর্ষা মৌসুমে ফসল হারানোর শঙ্কায় কৃষকরা। হ্যাঁ তো সুইটা জায়গা, হ্যাঁ তো সুইটা জায়গা, আমরা কিছুই করতেছি না, বানো বান্ধব না, বানাও তো নেই, একান্ত দিলে একান্ত মাটি দে, আর একান্ত মাটি দে না, তারা এটা করে। পানি উন্নয়ন বোর্ড 80% কাজ শেষ করার দাবি জানালেও হাওর বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন কাজ শেষ হয়েছে মাত্র 50%। 4-5 দিনের কমে কাজ শেষ করতে পারতো না, এবং মাটির কাজ শেষ হওয়ার পরেও তো টার্পিং টুরপিং আরো অনেক কাজ থাকে। এটা কোনো অবস্থায় এই সময়ের ভিতরে শেষ হয়েছে না, আর শেষ হইতো না, আরও 1 সপ্তাহ কমে শেষ হইতো না। তো আমাদের যে মাটির কাজ, মাটির কাজ আমরা পুরোটাই শেষ করে দিয়েছি। আমরা এখন ঝুঁকিমুক্ত অবস্থায় আছি। আমরা আশা করতেছি যে আমরা আগামী হয়তো কিছু কিছু জায়গা হয়তো টার্ফিং লাগানো বাকি আছে, আমাকে 2-3 দিনের ভিতরে টার্ফিং লাগানো, গাছ লাগানো শেষ হয়ে যাবে। আগাম বন্যা ও পাহাড়ি ঢলের হাত থেকে রক্ষা পেতে দ্রুত বাঁধ নির্মাণের দাবি কৃষক ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সুপারি গাছের পাতার পরিত্যক্ত খোল দিয়ে কক্সবাজারের উখিয়াতে তৈরি করা হচ্ছে বাহারি সব ধরনের পণ্য। এসব পণ্য স্থানীয় বাজারের পাশাপাশি যাচ্ছে দেশের অন্যান্য জেলাগুলোতেও। সরকারের সহযোগিতা পেলে এই উদ্যোগ হতে পারে প্লাস্টিকের বিকল্প হিসেবে। কক্সবাজার থেকে আজিম নিহাদের পাঠানো রিপোর্ট। নানা জিনিস, নানা রকমের দৃষ্টিনন্দন সব তৈজসপত্র। কক্সবাজারের উখিয়ার মনখালিতে এখন এইসব তৈজসপত্র তৈরির বিপুল কর্মযজ্ঞ। প্লাস্টিক বা অন্য কোনো উপকরণ নয়, জিনিসগুলো তৈরি হচ্ছে সুপারি পাতার খোল দিয়ে। প্রথমে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় সুপারি পাতার খোল, এরপর পাতাগুলো ধুয়ে জীবাণুমুক্ত করা হয়। এইসব খোল ছাঁচের মেশিনে বসিয়ে তাপ ও চাপ প্রয়োগ করে নানা আকৃতি দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় গোলাকার বাটি, প্লেট, ফুডবক্স, চায়ের কাপ এবং ট্রে সহ 13 ধরনের জিনিস। সুপারির যে পাতা, মানে যে খোলটা, সেখান দিয়ে কীভাবে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করা যায় এটা নিয়ে আমরা কাজ করি। তাই পরিপ্রেক্ষিতে আমরা এই প্রোডাক্টটা নিয়ে অনেকদিন ধরে কাজ করি, এবং আমরা নিজস্ব মেশিন, আমাদের মেশিনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টটা তৈরি করি, আমাদের প্রোডাকশান আরও বাড়াচ্ছি, যেন আমরা দেশের চাহিদা পূরণ করে আমরা কিছুদিনের মধ্যে এটা বিদেশে রপ্তানি করতে পারি। উখিয়া টেকনাফে অনেক সুপারি বাগান, এতে নতুন উদ্যোগে বেড়েছে কর্মসংস্থান, আর খোল বিক্রি করে বাড়তি আয় করছেন সুপারি বাগানের মালিকরা। পানিটা যখন শুকায় যাবে একটু, তখন আবার এখানে আমাদের প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসতেছে, এভাবে রেখে এখান থেকে প্রোডাকশন করবে। এই ফ্যাক্টরি এটা হওয়ার পর আমাদের সুপারি গাছের পাতাগুলো আমরা এখানে বিক্রি করে আমরা টাকা ইনকাম করি। খোল দিতে দিতে এক পর্যায়ে ওদের ফ্যাক্টরিতে আসলাম, এসে ফ্যাক্টরি ভিজিট করলাম। ফ্যাক্টরি ভিজিট করার পরে মেশিনটা পাওয়ার জন্য আমি আগ্রহ হইলাম। নান্দনিক এসব জিনিস যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, যার চাহিদাও বেশ। এখন এসব পণ্যের বাজার সম্প্রসারণে সরকারের সহায়তা চান উদ্যোক্তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশুদ্ধ পানির সংকটে মানবিক জীবন কাটাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার তালডাঙ্গা এলাকার বাসিন্দারা। পাশের খালের পানি ব্যবহার করেই হচ্ছে রান্না এবং দৈনন্দিন কাজে, ছড়াচ্ছে এতে নানান রোগ ব্যাধি। কলকাতা থেকে শুভজিৎ পুততুণ্ডের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কাগজে কলমে শহরের বাসিন্দা, তবে নেই এতটুকু উন্নয়নের ছিটে ফোটা। সারা বছরই তীব্র পানি সংকটে ভোগেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার তালডাঙ্গা এলাকার বাসিন্দারা। কয়েক কিলোমিটার দূরে গিয়ে আনতে হয় খাবার পানি। বাধ্য হয়ে এখানে বসবাসকারী 25টি পরিবারের বেশিরভাগ মানুষ পান করেন খালের পানি। তবে বর্ষাকাল আসলে বাড়ে বিপত্তি। রান্নার কাজে খালের দূষিত পানি ব্যবহার করায় দেখা দেয় নানা অসুখ বিসুখ। পানির অভাব দূর করতে একটি পাম্প বসানো হলেও তা থেকে আসে ঘোলা পানি।
এই খালের জল অসুবিধা হয় না, ওই কল দিয়েছে কলের জল অসুবিধা হয়, আয়রন বেড়া কল থেকে। আর কি করবো, এখানে এলে জল নিয়ে যায়, যদি বৃষ্টি দিয়ে ম্যাং উঠছে তখন এখানে এলে জল ধরে নিয়ে যায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে খালটির ওপর সেতু নির্মাণের দাবি করে আসলেও তা পূরণ করেনি ঝাড়গ্রাম পৌর প্রশাসন, ফলে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন এলাকাটির মানুষ। তারাই আশ্বাস দিয়েছে করবো করবো, কিন্তু আজ পর্যন্ত কই কোনো সেতু নির্মাণ হয়নি। আমাদের অসুবিধা হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা ছেলেমেয়েরা পড়তে যায় সামনে প্রাইমারি স্কুল হচ্ছে বেতকুণ্ডিতে, সেখানে যেতে অসুবিধা হয় তাদের, বর্ষাকালে জল বেড়ে যায় গলা অবধি, মানুষ অবধি বেড়ে যায়। সমস্যা সমাধানে নতুন করে পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে বিশুদ্ধ পানির সংকট থেকে কবে মুক্তি মিলবে তা এখনও জানা নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। খেলার খবর। আজ বাংলাদেশের সামনে আরেক ইতিহাসের হাতছানি, বাংলা ওয়াশ করার মিশনে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বিশ্ব চ্যাম্পিয়নদের সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টিম বাংলাদেশ। শেষ ম্যাচের আগে অবশ্য অনুশীলন করেনি দুই দল, টিম হোটেলে সুইমিং আর রিকভারি সেশন করেছে স্বাগতিকরা। তৃতীয় টি টোয়েন্টির জন্য স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ, তবে একাদশে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, বদল আসতে যাচ্ছে সফরকারী একাদশেও। 2016 সালের পর টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হবার শঙ্কায় ইংলিশরা। দর্শক, এই ছিল চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবরগুলো জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটটি। সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।